হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি কিচেন অ্যান্ড ব্লগ। আমার আজকের ভিডিওটা শুধুমাত্র মাছ লাভারদের জন্য, যারা মাছ দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন, আমার আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমি আজকে চলে এসেছি মানিকগঞ্জের মাছের বাজারে। এখানে মানিকগঞ্জে যে মাছের বাজার সেটাতে আমি আসছি, আপনাদেরকে আজকে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় বা কি ধরনের মাছ পাওয়া যায়। যদিও আমি সন্ধ্যার সময় আসছিলাম, সন্ধ্যার সময় এখানে মাছ খুব কম থাকে, তবে সকালবেলা আসলে আপনি এখানে সব ধরনের অনেক প্রজাতির অনেক মাছ পাবেন, অনেক বড় সাইজেরও মাছ পাওয়া যায়। তো এখানে কি কি মাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে পাঙ্গাস মাছ, কই মাছ, রুই মাছ, পুঁটি মাছ সহ আরও অন্যান্য বিভিন্ন ধরনের মাছ। এখানে আরও পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ বা ছোট ছোট যে কোনো সাইজে আপনার পছন্দের চিংড়ি মাছ কিনতে পারবেন। আরও রয়েছে বোয়াল মাছ, তারপর মৃগেল মাছ ইত্যাদি। তো আপনি হচ্ছে এখান থেকে মাছ কেনার যে সুবিধা, এসে শোল মাছও আছে এখানে দেখতে পাচ্ছি, তারপর বাইন মাছ আছে। তো এখান থেকে মাছ কেনার যে সুবিধা সেটা একটু আপনাদেরকে বলি, শেয়ার করি। সেটা হচ্ছে যে এখান থেকে মাছ কিনলে আসলে জ্যান্ত বা তাজা মাছ কিনতে পারবেন বা ফরমালিন মুক্ত যে মাছ সেটা কিনতে পারবেন। কারণ হচ্ছে যে এখান থেকে হচ্ছে পাশে নদী, তো এর জন্য হচ্ছে এরা সাধারণত নদী থেকে এনে, যে দেখেন পাঙ্গাস মাছ কিন্তু এখনও জ্যান্ত রয়েছে, নদী থেকে এনে এখানে বিক্রি করে। এর জন্য হচ্ছে ফরমালিন মেশানো বা বরফে রাখার টাইম এরা পায় না। তবে তারপরেও আমি শিওর হয়ে অতটা বলতে পারবো না, তবে এরা যেটা বলে সেটা হচ্ছে এরা নদী থেকে ধরে এনে তারপর এখানে বিক্রি করে। তো কিছুটা আপনি এই যে যে যুগ, এই যুগে তো সবাই আসলে ফরমালিন দিয়ে মাছ বিক্রি করে। তো আপনি চাইলে এখান থেকে মাছ কিনলে একটু ফরমালিন মুক্ত মাছ কিনতে পারবেন। এটার লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামার পর ওখান থেকে কাছে যে মাছের বাজারটা, আপনি এখানে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে এই মাছের বাজারে নিয়ে আসবে, মানিকগঞ্জ মাছের বাজার, তাহলেই আপনাকে এখানে নিয়ে আসবে। তবে রিক্সায় না আসলে আপনি চাইলে হেঁটেও আসতে পারেন, খুব বেশি দূরে না, বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে এসেই হচ্ছে বাস স্ট্যান্ডে নেমে আপনি জাস্ট হেঁটে ভেতরে যে গলি ভেতরে আসবেন। ভেতরে এসে মানে শ্যাওতা আসতে যে রোড, ওই রোড ধরে আপনি সামনে আসলে মাছের বাজারটা পেয়ে যাবেন। কারো কাছে জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দেবে যে মাছের বাজার, অনেক ধরনের মাছ। তাছাড়া এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজির হচ্ছে বাজার, সব ধরনের বাজারই এখানে আছে, আপনার নিত্য প্রয়োজনীয় যে সব জিনিস দরকার সব কিছু এখানেই পাবেন। আমি আপনাদেরকে আরও কিছু মাছের ছবি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি।